এটা আইসিডিএস 2005 সালের কোশ্চেন পেপার। প্রথম কোশ্চেন যে থাকবে সেটা ছিল, সেই বছর ছিল ট্রান্সলেট ইনটু বেঙ্গলি। তারপরে ছিল সেকেন্ড ইংলিশ টেস্ট জন্য ট্রান্সলেট ইনটু ইংলিশ। এখানে উত্তর দেওয়া আছে, আপনারা দেখবেন। তারপরে একটা 200 words একটা এসে ছিল, অ্যাডাল্ট লিটারেসি ইন ইন্ডিয়া। দেন আপনি দেখুন হিস্ট্রি থেকে কিছু কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার থেকে কোশ্চেন। এটা জাস্ট ওয়ান ওয়ার্ড যে কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো আপনাকে দেখতে হবে। তারপরে দেখুন কি কীভাবে রিলেটিভ হিউমিডিটি, মানে সায়েন্স থেকে সব দেখুন, এক এক ওয়ার্ডে কোশ্চেনগুলো আছে। কিছু কিছু শর্ট ফর্মগুলো আছে, ফিজিক্যাল রেসপন্সিবিলিটি, বাজেট ম্যানেজমেন্ট। দেন আপনি দেখুন একটা সাধারণ একটা ম্যাথ, এইগুলো দেওয়া আছে। জাস্ট ক্লাস 10 লেভেলে যদি ম্যাথ আপনি প্রিপারেশন করুন তাহলে আপনার এটা হয়ে যাবে আশা করা উচিত। খুব বেশি এখানে খুব ডিপ কোশ্চেনে যাবে না, যেরকম প্রিলিমসে দিয়েছিল মেবি ওটা দেওয়া যাবে। কিন্তু এখানে দেখুন গ্রামার, দেখুন বাংলা গ্রামারগুলো আপনাকে দেখতে হবে কিভাবে পড়া হচ্ছে। উদাহরণগুলো দেওয়া আছে এখানে, অ্যান্সারও দেওয়া আছে। একটা জিকে